দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বাড়ছে উত্তেজনা, আত্মরক্ষার জন্য তুর্কি ড্রোন কিনবে ইউক্রেন। আরো থাকছে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও রকেট হামলা। জানিয়ে দিব চীনের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আর নেই। আরো থাকছে মার্কিন সেনাদের অবর্তমানে আফগানিস্তানে তুর্কি সেনা গ্রহণযোগ্য নয় বলছে রাশিয়া। জানিয়ে দিব মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি সহ 309 অভিবাসী গ্রেপ্তার। আরো জানিয়ে দিব ভারতে যৌথ বাহিনীর অভিযানে লস্করের শীর্ষ জঙ্গি সহ নিহত 3। আরো থাকছে কঠিন সময়ে আশার আলো দেখাচ্ছে যোগাসন বলছে মোদি। জানিয়ে দিব মাইক পেন্সের ভাষণের সময় দর্শকদের প্রতারক সম্বোধন। সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। বাড়ছে উত্তেজনা, আত্মরক্ষার জন্য তুর্কি ড্রোন কিনবে ইউক্রেন। নিজেদের রক্ষার জন্য তুরস্কের ড্রোন কিনবে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডাইমিত্রি কুলেবা রবিবার একথা জানিয়েছেন। এ সময় তুর্কি ড্রোনের ব্যাপক প্রশংসা করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের ড্রোনগুলো খুবই ভালো, তাই ইউক্রেন সেগুলো ক্রয় করবে। রাশিয়াকে প্রতিহত করার জন্য ড্রোনগুলোর প্রয়োজন, যেন তারা ইউক্রেনের উপর কোনো বড় আকারের আক্রমণ বা হামলার পরিকল্পনা করার আগে দুবার চিন্তা ভাবনা করে, যোগ করেন তিনি। ডাইমিত্রি কুলেবা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর ও ন্যাটো সামিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে যোগাযোগ ছিল, সূত্র আনাদুলু। ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও রকেট হামলা। ইরাকের পশ্চিমাঞ্চল আনবার প্রদেশে মার্কিন অধিকৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধগামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা বাহিনীর সদস্য জানিয়েছেন যে আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে একটি কাতিউশা রকেট আঘাত আনে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো গোষ্ঠী বা সংগঠন এই রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি এবং রকেট হামলার কারণে ঘাঁটির বিশেষ কোনো ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া যায়নি। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে $30,00,000 পুরস্কার দেওয়া হবে বলে ওয়াশিংটন 10 দিন আগে ঘোষণা দিয়েছে। এরপর নতুন করে আইন আল আসাদ ঘাঁটিতে এই হামলা হলো। একই সময়ে সালাউদ্দিন প্রদেশ ও বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকায় মার্কিন সামরিক অবস্থানে রকেট হামলা হয়েছে। এসব হামলার জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি, তবে আমেরিকা সাধারণত মার্কিন বিরোধী ইরাকি প্রতিরোধগামী সংগঠনগুলোকে দায়ী করে থাকে। চীনের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আর নেই। এশিয়ার পরাশক্তি চীনের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ঝাং জিঝিয়ান বহুতল ভবন থেকে পড়ে মারা গেছেন। গত 17 জুন স্থানীয় একটি ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও দীর্ঘ তদন্ত শেষে বিষয়টিকে হত্যাকাণ্ড নয় বলে মত দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। চীনের বিখ্যাত হারবিন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট বিজ্ঞানী ঝাং জিঝিয়ান চীনা পারমাণবিক সোসাইটিরও ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার মৃত্যুতে হারবিন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তবে শুক্রবার তার নাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নেতৃত্বের তালিকায় দেখা গেছে। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চীনের যে দুটি বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার একটি হারবিন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ গত বছর এই বিশ্ববিদ্যালয় এবং হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজিকে তাদের তালিকায় যুক্ত করে। গত জুনে প্রযুক্তি নিয়ে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলার মধ্যে যুক্তরাষ্ট্রের বিকশিত কম্পিউটার সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। তবে হারবিন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় পিপলস লিবারেশন আর্মির কর্মসূচির সমর্থনে যুক্তরাষ্ট্রের উৎসের পণ্য পাওয়ার চেষ্টা করেছিল। মার্কিন সেনাদের অবর্তমানে আফগানিস্তানে তুর্কি সেনা গ্রহণযোগ্য নয় বলছে রাশিয়া। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার অজুহাতে দেশটিতে তুর্কি সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ বলেছেন, কাবুল বিমানবন্দরে তুরস্কের সেনা মোতায়েন তালেবানের সঙ্গে করা চুক্তির পরিপন্থী। তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে আমেরিকায় পরাজয় হিসেবে অবহিত করে বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনা মোতায়েন রেখে আফগানিস্তানের নিরাপত্তা
রক্ষা করা যাবে না। এদিকে তুর্কি সেনা মোতায়েন রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তালেবানও। তারা বলেছে, তুরস্ক গত 20 বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সঙ্গে আফগানিস্তানে সেনা মোতায়েন রেখেছে এবং এখন সময় এসেছে তাদের এদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। সম্প্রতি ব্রাসেলসের ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর দেশটিতে পশ্চিমা কূটনীতিকদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাবুল বিমানবন্দরে তুর্কি সেনা মোতায়েন থাকবে। কাবুলে মোতায়েন এসব সেনার খরচ বহন করবে ন্যাটো। আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা কয়েকবার পরিবর্তন করার পর অবশেষে চলতি বছর 11 সেপ্টেম্বরের মধ্যে নিজের সব সেনা প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে। আফগানিস্তান থেকে অপমানজনকভাবে মার্কিন সেনারা এমন সময় চলে যাচ্ছে যখন তারা গত 20 বছরের আফগানিস্তানের নিরাপদ হাজার হাজার মানুষকে হত্যা, দেশটির অবকাঠামো ধ্বংস এবং মাদক উৎপাদন বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো উপকার করতে পারেনি। আমেরিকা ও তার মিত্র দেশগুলো 2001 সালে সন্ত্রাসবাদ দমন ও আফগানিস্তানের নিরাপত্তা রক্ষার অজুহাতে দেশটি দখল করে নেয়, কিন্তু সেই ঘটনার 20 বছর পরও দেখা যাচ্ছে আফগানিস্তানের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এবং সন্ত্রাসবাদও আগের চেয়ে বেড়ে গেছে। সূত্র বাংলাদেশ প্রতিদিন। মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি সহ 309 অভিবাসী গ্রেপ্তার। মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। সোমবার ভোররাতে রাজধানী কুয়ালালামপুরে অদূরে ডেনকিলের বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে 102 বাংলাদেশি সহ 309 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাজাইমি দাউদের নেতৃত্বে জেনারেল মুভমেন্ট টিম, জাতীয় নিবন্ধনকরণ বিভাগ, জন প্রতিরক্ষা বাহিনী এবং শ্রম বিভাগের 189 জন প্রয়োগকারী কর্মকর্তাদের অভিযানটি পরিচালনা করে। এ সময় শেলাঙ্গরের মকিম ডেঙ্কিল এলাকায় একটি কনস্ট্রাকশন সাইডে অভিযান চালিয়ে 715 জনকে আটক করা হয়। এরপর কাগজপত্র যাচাই বাছাই শেষে 309 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ। অভিযান সম্পর্কে ইমিগ্রেশনের ডিজি বলেন, আমরা তথ্য পেয়েছিলাম যে এখানে এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মূলত এ কারণেই আমরা কর্মকর্তাদের নিয়ে অভিযান চালাতে বাধ্য হয়েছি। একই সঙ্গে আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিবাসন বিভাগ বলছে, বিভিন্ন অপরাধে 20-52 বছর বয়সের এই বিদেশিদের 1959 এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গেল 6 জুন একইভাবে দেশটির সাইবার জায়ার একটি নির্মাণ স্থাপনা থেকে 62 জন বাংলাদেশি সহ 156 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। ভারতের যৌথ বাহিনীর অভিযানে লস্করের শীর্ষ জঙ্গি সহ নিহত 3। জম্মু ও কাশ্মীরের রাতভর নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লস্করই তৈবার এক শীর্ষ স্থানীয় জঙ্গি সহ 3 জন নিহত হয়েছেন। শীর্ষ ওই জঙ্গির নাম মোদাসির পণ্ডিত। তাকে দীর্ঘদিন থেকে খুঁজছিল দেশটির পুলিশ। আজ সোমবার কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোরের এলাকাতে রাতভর সংঘর্ষ হয়। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা। এতেই লস্করের এক জঙ্গি সহ 3 জন নিহত হয়। এর আগে গত সপ্তাহে কাশ্মীরের জঙ্গিদের হামলায় 2 পুলিশকর্মী ও 1 সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় আহত অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই হামলার ঘটনায় মোদাসির পণ্ডিত জড়িত বলে দাবি পুলিশের। দীর্ঘদিন ধরে মোদাসিরকে খুঁজছিল পুলিশ। জানা গেছে, শুধু গত সপ্তাহের ঘটনা নয়, চলতি বছরের মার্চে 2 কাউন্সিলরকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই মোদাসির পণ্ডিত। সূত্র হিন্দুস্তান টাইমস। কঠিন সময় আসার আলো দেখাচ্ছে যোগাসন, বলছে মোদি। গোটা বিশ্ব যখন করোনা অতিমারির সাথে লড়াই করেছে, সেই সময় আসার আলো দেখাচ্ছেন যোগাসন। সুস্বাস্থ্য ও সুখী জীবন পাওয়ার মাধ্যমেই হলো এই যোগ। এর অভ্যাস মানুষকে নেতিবাচক মনোভাব থেকে সৃজনশীলতার দিকে নিয়ে যায়। আজ বিশ্ব যোগ দিবস উপলক্ষে সকালে ভার্চুয়াল মাধ্যমে দেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগ দিবসের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে মোদি বলেন, বিগত 2 বছর ধরে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, তবু যোগাসনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহে এতটুকু ভাটা পড়েনি। এই কঠিন সময়ে মানুষ
যোগাসনের কথা ভুলে যেতেই পারত, কিন্তু তা হয়নি। উল্টো মানুষের মধ্যে যোগাসন নিয়ে উৎসাহ ও ভালোবাসা আরো বেড়েছে। করোনাকালে বিশ্বের প্রতিটি কোণায় লাখ লাখ মানুষ যোগা অভ্যাসের সাথে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর অভিমত, যোগাসন কেবল শারীরিক সুস্বাস্থ্য বজায় রাখতেই নয়, একসাথে আত্মশাসন ও নিজের উপর বিশ্বাস তৈরি করতে সহায়তা করে। যেভাবে করোনা সংক্রমণ গোটা বিশ্বে আশ্রয় পড়েছিল, তার বিরুদ্ধে লড়াই করতে কোনো দেশই প্রস্তুত ছিল না, আর সেই সময় যোগাসনই ভিতর থেকে শক্তি যুগিয়েছিল। চিকিৎসা ক্ষেত্রে যোগাসনের বিশেষ গুরুত্বপূর্ণ আরোপ করে প্রধানমন্ত্রী জানান, করোনা ফ্রন্টলাইনদের সাথে কথা বলেই তিনি জানতে পেরেছেন যে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে দৈনন্দিন রুটিনে তারা যোগাসনকে জুড়েছেন। রোগীদের মানসিক উদ্বেগ কমাতে যোগাভ্যাস করিয়েছেন তারা। অনেক স্কুলেই অনলাইনে ক্লাসেও পড়াশোনার শুরুতেই শিক্ষার্থীদের 10-15 মিনিটের যোগাভ্যাস করানো হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের সপ্তম বর্ষে আন্তর্জাতিক যোগ দিবসের থিম যোগা ফর ওয়েলনেস। কোভিড স্বাস্থ্যবিধি মেনেই এদিন সকালে গোটা দেশ জুড়েই যোগায় অংশ নিতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী, সেনাবাহিনী সদস্য, সেলিব্রিটি, যোগ শুরু বাবা রামদেব ও সাধারণ মানুষকে। 2015 সালে জাতিসংঘের পক্ষ থেকে 21 জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবসের ঘোষণা করা হয়। চলতি বছরের সপ্তম বর্ষে পা দিয়ে এদিন এম যোগা নামে একটি অ্যাপেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মূলত যোগসনকে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সাথে যৌথ উদ্যোগে ভারতের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাইক পেন্সের ভাষণের সময় দর্শকদের প্রতারক সম্বোধন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ভাষণের সময় ট্রাম্প সমর্থকরা তাকে প্রতারক বলে সম্বোধন করেছেন। ফ্লোরিডায় রক্ষণশীলদের এক সম্মেলনে স্থানীয় সময় গত শুক্রবার 28 মিনিটের ভাষণে তিনি এই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ফেইথ এবং ফ্রিডম শীর্ষক সম্মেলনে তিনি মঞ্চে উঠলে দর্শকরা প্রতারক বলে চিৎকার শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পেন্স তার ভাষণ অব্যাহত রেখে ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক নীতির সমালোচনা করেন এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন। উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচন জালিয়াতির অভিযোগে পেন্সের সমর্থন না পাওয়ায় সমর্থকরা তার প্রতি চরম ক্ষুব্ধ হন। ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালান যাতে 5 জনের মৃত্যু হয়। এরপর পেন্স ট্রাম্পের কাছ থেকে দূরে সরে যান। ট্রাম্প 20 জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ না নিলেও পেন্স অংশ নিয়েছিলেন, এর ফলে 2 জনের মধ্যে বিরোধ আরো বাড়ে। সূত্র বিবিসি। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের পরিকল্পনা করছে তার দেশ। রাশিয়ার বিরোধিতা নেতা অ্যালেক্সি নাভালনিকা জেল দেওয়ার ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে জেক সুলিভান একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক করার কয়েকদিন পর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার কথা জানালেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। গত 16 জুন জেনেভা শহরে পুতিন ও বাইডেন শীর্ষ বৈঠক করেন। বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত নতুন করে আমেরিকায় ফিরে গেছেন। ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটার পর গত মার্চ মাসে রুশ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হয়। রাশিয়ার রাষ্ট্রদূত আমেরিকায় ফিরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল দুই দেশের মধ্যে সম্পর্কের নাটকীয় উন্নতি হয়েছে, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পর সেই ধারণা উড়ে গেল। এর আগেও নাভালনিকে জেল দেওয়ার ঘটনায় আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। 2020 সালের আগস্ট মাসে নাভালনিকে নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। সে সময় নাফতালি অভিযোগ করেছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পুতিন এই অভিযোগ একেবারেই নাকচ করে দিয়েছেন। মস্কো বলছে পাশ্চাত্যের দেশগুলো উস্কানিতে নাভালনি রাশিয়ার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছেন।